সচিবালয় নিয়ে কেউ কথা বলে না সাধারণত অথচ বাংলাদেশকে যদি ঠিক করতে হয় সবার আগে নজর দেওয়া উচিত সচিবালয়ের উপরে একজন কৃষক একজন তাঁতি একজন জেলে তারা যখন বিচারের জন্য যায় তারা আমরা যেটাকে বলি নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালত ওই ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে তারা যায় এবং সেই নিম্ন আদালত যেটা আছে সেটার স্বাধীনতা নিয়ে দেখবেন কেউ কথা বলে না বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যদি কথা হয় সবার আগে কথা হওয়া উচিত ওই নিম্ন আদালত স্বাধীন কিনা নিম্ন আদালত যদি স্বাধীন না হয় কোনোদিন মানুষ ন্যায় বিচার পাবে না আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সংবিধানও যদি প্রণয়ন করেন উইল অফ দ্য পিপল যদি না ঠিক থাকে তাহলে ওই সংবিধানের মাধ্যমে আবার এক্সপ্লয়েট করাটা সম্ভব সবার আগে যে চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করা উচিত সেই চ্যালেঞ্জটা হলো বিচার বিভাগের সংস্কার আমার কাছে যেটা মনে হয় একজন মানুষ একজন নিরীহ মানুষ তার সর্বশক্তিমান স্রষ্টার পরবর্তীতে যার পর বিশ্বাস করে সেটা হলো দেশের বিচার বিভাগ এবং বিগত দিনগুলোতে শেখ হাসিনা ট্রেড যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যত ধরনের অপকর্ম করেছে অন্তত লাস্টের পাঁচ বছরে সবকিছু বৈধতা দান করার চেষ্টা করেছে বিচার বিভাগের মাধ্যমে এবং বিচার বিভাগের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় ওই জায়গায় আসলে বিচারপতি ছিলেন না ছিলেন বিচারপতি লীগ যে পুলিশ তদন্ত করে তারা পুলিশ ছিল না তারা ছিল পুলিশ লীগ ঠিক আছে আমার কথা শুনলে মনে হতে পারে হয়তোবা আমি প্রতিহিংসাজনক কারণেই বলছি একটু মিলিয়ে দেই আপিল বিভাগের বিচারপতি ছিলেন জাস্টিস এনায়েতুর রহিম উনি এই ধরনের একটা পাবলিক ফোরামে ওপেনলি বলেছিলেন তারা শপথবদ্ধ রাজনীতিবিদ একটা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি যখন পাবলিকলি এই কথাটা বলতে পারে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ তারপর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই যতদিন না পর্যন্ত স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশের মসনদে বসেছিল এই জুলাই আন্দোলন যখন শুরু হয় আমার খুবই আক্ষেপের একটা জায়গা কাজ করতো হাইকোর্ট ডিভিশনে যখন রায়টা দেয়া হয় ওই রায়ে যে বেঞ্চের রায়টা হয়েছিল ওই দুইজন বিচারপতির ভেতরে একজন ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বোচ্চ পদধারীদের একজন ছিলেন এবং উনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান তার মানে ওনার কোটার সাথে ডিরেক্ট স্টেক ছিল একজন বিচারপতি যার কোটার সাথে ডিরেক্ট স্টেক আছে যিনি মুক্তিযোদ্ধার সন্তান সেই বিচারপতি এবং ছাত্রলীগের সর্বোচ্চ পদধারী একজন ব্যক্তি ছিলেন এই ধরনের একজন বিচারপতি কি কোটার রায় দিতে পারে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর নজির যদি খেয়াল করলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কোনো রায় দেয়া যায় না তো আমি তো তখন দেখতে চেয়েছিলাম আমাদের দেশে এত সুশীল এত টকশজীবী এত শিক্ষক এত জ্ঞানীগুণী মানুষ এত মিডিয়া একটা মিডিয়াও কি এই প্রশ্ন তখন করতে পারে নাই যে এই যে বিচারপতি রায়টা দিচ্ছে তার তো লেজিটিমেসি নাই এই রায়টা দেওয়ার জন্য দেখেন সেই ঘটনা কিন্তু ঘটে নাই সো বিচার বিভাগের কথা যদি একটু সাইডেও রাখি ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো বিচারপতি এবং যারা মামলার তদন্ত করে পুলিশ বিগত দশ বছরে পুলিশে যত নিয়োগ হয়েছে প্রত্যেকটা রায় যদি আলাদা করে খুঁজে খুঁজে দেখা যায় প্রত্যেকটা নজির যদি দেখা যায় দেখবেন ছাত্রলীগের সবচেয়ে যে বড় সন্ত্রাসী ক্যাম্পাস লাইফে যার হাতে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগে থাকতো তাদেরকে ধরে ধরে পুলিশের এমন জায়গায় বসানো হয়েছে যারা পুলিশের তদন্ত করে তো এই জায়গাগুলো কি চেঞ্জ হয়েছে হাসিনা পলাতক হয়েছে কিন্তু পুলিশ বিভাগে যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার সিটে ফোটাও হয় নাই এটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং তারপরে বিচার বিভাগের সংস্কার নিয়ে যখনই আমরা কথা বলি এই চ্যালেঞ্জের ব্যাপারটা দেখবেন অপচেতন মনেই আমাদের কাছে মনে হয় বিচার বিভাগের সংস্কারটা হওয়া উচিত উচ্চ আদালতে হাইকোর্ট থেকে আমরা সেই আলোচনাটা শুরু করি বাংলাদেশে সবচেয়ে নির্লজ্জতম দেশের যারা শাসন করেছে এর ভেতরে দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তিকে নিয়ে আমি একটু প্রশংসা করতে চাই দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি কেন বললাম কারণ প্রথম নির্লজ্জতম ব্যক্তি অলরেডি ফিক্সড এই জায়গাটা পরিবর্তন হওয়া সম্ভব না শেখ হাসিনার চেয়ে তো কেউ নির্লজ্জতম ব্যক্তি হওয়া সম্ভব না তো দ্বিতীয় নির্লজ্জতম ব্যক্তি এরশাদ সাহেব সারা জীবনে অনেক খারাপ কাজ করেছে কিন্তু একটা কাজ ভালো কাজ করেছিল সেটা হলো হাইকোর্ট ডিভিশনের যে বেঞ্চ যেগুলো ছিল সেগুলো বিভাগীয় স্বরগুলোতে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এই ২০ কোটি দেশের মানুষের জন্য একটা হাইকোর্টে বিচার হবে এটা বিচার বিভাগের সাথে একটা তামাশা
এই জায়গায় নানা ধরনের সংস্কার কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আমি অনুরোধ করব মানুষের দোরগোড়ায় যদি বিচার বিভাগকে পৌঁছানোর দরকার হয়, সেক্ষেত্রে হাইকোর্টের যে বেঞ্চগুলো সেগুলো বিভাগীয় শহরে পাঠানোর দরকার আছে। এবং জেলা কোর্ট শুধু জেলা কোর্টেই না, প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক জায়গায় এই বিচার বিভাগের ইউনিটগুলো নিয়ে যাওয়া যায় কিনা সেটাও ভেবে দেখার দরকার আছে। বাংলাদেশে দেখবেন নানা ধরনের সংকট নিয়ে যখন কথা হয়, পুলিশ নিয়ে কথা হয়, আর্মি নিয়ে কথা হয়, ক্ষমতায় যারা আছে তাদের নিয়ে কথা হয়, এবং প্রত্যেকটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ এন্টিটি তার দায়মুক্তি পেয়ে যায়। এবং দেখবেন এই ধরনের দুর্দিনেও তাদের জন্য 200টা দামি গাড়ির বিলও পাশ হয়ে যেতে থাকে। সচিবালয় নিয়ে কেউ কথা বলে না সাধারণত, অথচ বাংলাদেশকে যদি ঠিক করতে হয় সবার আগে নজর দেওয়া উচিত সচিবালয়ের উপরে। কারণ ওই এসি রুমে বসে থেকে তারা জনগণের সাথে স্রেফ তামাশা করতে থাকে, প্রত্যেকটা দাবি দেওয়া বলেন, জনঘনিষ্ঠ অধিকারের কথা বলেন, তাদের কিন্তু দায় হয় না, দায়টা হয় সরকারের। কিন্তু সরকারকে পেছন থেকে ফুয়েলিং করে যারা, তাদের দেখবেন কোনো জবাবদিহিতা নাই। বিগত কয়েকদিন ধরে এই যে এডিটরস গিল্ড নিয়ে কথা হচ্ছিল, তো এডিটরস গিল্ড তো শুধু একা না, একটা ফোরাম ছিল এডিটরস গিল্ড, মিডিয়া লীগও তো ছিল, সুশীল লীগও তো ছিল। এই মিডিয়া লীগ এবং সুশীল লীগের কিছু ভূমিকা আমাকে উদাহরণ দিতেই হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখনো দেখবেন মিডিয়ার বুকে লেখা হয় শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, মানে এত নান্না মুন্না ভাবে এত ভালোভাবে বলা হয় যেন শেখ হাসিনা ইচ্ছা করে, ওনার ভালো লাগছিল না, কোনো একটা ফাইন মর্নিং এ ওনার মনে হলো আমি একটু দেশ ত্যাগ করে চলে যাই। পেপার পত্রিকা মিডিয়া টক শো প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনাকে অ্যাড্রেস করার সময় আমি দেখতে চাই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছেন। এবং উনি দেশে বিদেশে কিন্তু কি করেছেন, চলে যাননি, উত্তরটা হবে যে জায়গাতেই ট্যাগ করা হবে, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি শেখ হাসিনা। এই কোটেশন ইউজ না করে অনেক মিডিয়ার বুকে আপনারা দেখবেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা যায় না, ফ্যাসিস্টের মতো উনি কাজ করেছে, এইটাই বয়ান টপ মোস্ট মিডিয়া লেয়ারে বলা হয়। আপনারা দেখবেন আরেকটা দুর্ভাগ্যজনক চ্যাপ্টারটা কি জানেন, পৃথিবীর বুকে আমার কাছে মনে হয় কবি হলেন সেই মানুষটা যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, লেখক হলো সেই মানুষটা যে আবু বকর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা যাবে ছাত্রলীগের নিপীড়নে, আবু বকরের বিরুদ্ধে ওই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ যে লেখক তার লেখনের মাধ্যমে লিখতে পারবে, উনিই হলেন লেখক। কিন্তু বাংলাদেশের লেখক কারা ছিলেন, কবি কারা ছিলেন, পত্রিকাগুলোর এডিটর কারা ছিলেন, শুধু তাই না, বাংলাদেশে ক্রিকেটার কারা ছিলেন, বাংলাদেশে এমনকি মিডিয়ার বুকে যারা অভিনয় করে তাদের মানে চাল চরিত্রকে একটু বিশ্লেষণ করা দেখেছেন আপনারা, তারা বিগত দিনগুলোতে স্বৈরাচারে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জটা আছে, আমরা সবসময় হার্ড ফ্যাসিজম নিয়ে কথা বলি, আমার কাছে যেটা মনে হয় বর্তমান কনটেক্সটে সফট ফ্যাসিজমটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এবং এইটাকে আমরা টার্গেট না করার কারণে দেখেন যে ঘটনাটা ঘটেছে, যারা আওয়ামী লীগ ওই যে 2014 সাল থেকেই যারা লাভের গুড় খাওয়ার জন্য আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তাদের ভেতরে ন্যূনতম রিমোর্স বোধ দেখেছেন, এই যে তো হাজার হাজার মানুষকে রাস্তায় গুলি করে মেরেছে, গুম খুন নিপীড়নের সাথে জড়িত একটা দল, আমার মনে হয় নাজি পার্টির মতো যারা কাজগুলা করেছে তাদের ভেতরে ন্যূনতম রিমোর্স বোধ নাই। এই কারণে তাদের যারা বিনোদন কর্মী ছিল, তাদের যারা ক্রিকেটার ছিল, তাদের যারা কবি ছিল, তাদের যারা সাহিত্যিক ছিল, তাদের যারা পত্রিকার এডিটর ছিল, প্রত্যেকজন মানুষ এসে এমন ভাবে জাস্টিফাই করছে যেন ব্যাপারটা এমন, দেশে একটা অরাজকতা ছিল, শেখ হাসিনা চলে গেছে, এই জায়গাতেই তারা আছে। কিন্তু এত বড় ম্যাস কিলিং করে যাওয়া একটা দল, তাদের লেজিটিমেসি নিয়ে তারা এখনো দেখবেন প্রশ্ন তুলতে ঢাক ঢাক গুড়গুড় করতে থাকে। এবং এই জন্য আমরা বলি দেখবেন রাজপথে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এমন অনেক মানুষকে অনলাইনে ট্রোলিং করার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় বলি এই সরকার যেটা আছে তাদের কাছ থেকে দায়বদ্ধতা আদায় করে নেওয়া দায়িত্ব আমাদের, দেশের জনগণের। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, আমাদের সমালোচনাটা যাতে ওই আফসোস লীগ আর পতিত স্বৈরাচার লীগের ফুয়েল না যোগায়, এই ব্যাপারটা নজরে রাখার দরকার।
দেখবেন যারা নানা সময়ে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিগত দিনগুলোতে যখন কেউ কথা বলেনি মিডিয়ার বুকে কথা বলেছে রাস্তায় নেমেছে স্বৈরাচারের দ্বারা মার খেয়েছে জেল জুলুমের শিকার হয়েছে হঠাৎ করে অনলাইনে তাদেরকে নিয়ে ট্রলিং শুরু হয়ে গেছে না এই কাজটা সিস্টেমেটিক ওয়েতে তারা করতে পারে আমরা মনে করেছি শেখ হাসিনা পলায়ন করার পরে সব চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে অতএব মিডিয়ার ব্যাপারে আর এই যে আফসোস লিক মানে রিমোর্স বোধ যাদের ভেতরে নাই তারা যে ব্যাক করছে সেই জায়গাতে আমাদের সচেতন হওয়ার খুব বেশি মাত্রায় দরকার আছে অনেক তাত্ত্বিক গুরু বাংলাদেশে ছিলেন আমি সবসময় বলি শেখ হাসিনা পলায়ন করেছে কোনো তাত্ত্বিকের তত্ত্বে না শেখ হাসিনা পলায়ন করেছে এই আপামর জনসাধারণ বিভিন্ন ডাইমেনশন থেকে যখন এক জায়গায় একটা পয়েন্টে এক দফাতে আসতে পেরেছে এবং অনেক ভালো ভালো কথা হয় সংবিধান সংস্কার করলেই দেশ ভালো হয়ে যাবে অমক সংস্কার করলে ভালো হয়ে যাবে তমক সংস্কার করলে ভালো হতে পারে আমি লয়ের স্টুডেন্ট হিসেবে বলতে চাই শুধু সংবিধান সংস্কার করব ব্যাপারটা এইটা না এই জন্য এই সংকট উত্তরণের জন্য রাজনৈতিক দলের ঐক্যমতের দরকার আছে অনেকেই আছেন ইউটোপিয়ান কথাবার্তা বলেন সব ধরনের সব রাজনৈতিক দল খারাপ আমরা একটা সংস্কার করে কিছু একটা করে ফেলবো রাজনৈতিক সংকট মোকাবেলা করতে পারে কেবল রাজনৈতিক দলগুলোই এখন রাজনৈতিক দলগুলোকে কিভাবে দেশের স্বার্থে একটা কমন ইন্টারেস্টে নিয়ে এসে ঐক্যমতের ভিত্তিতে পৌঁছানো যায় সেটাতে আসাটা অত্যন্ত জরুরি এই সরকারের অনেক সমালোচনা আছে যেমন আবার ভালো কাজও হচ্ছে একটা ঘটনা মনে করে দিতে চাই আমি তখন খুবই ছোট কিন্তু আমার মেমোরিতে খুব পরিষ্কারভাবে মনে আছে তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল 2007 সালে প্রথম চার থেকে পাঁচ মাস খুবই জনপ্রিয় ছিল তারপরে ওই 1/11 সরকারটা বর্তমানে মানুষের মানুষ পটে দেখবেন একটা নেগেটিভ টার্ম কারণ পাঁচ মাস পরেই তারা খেয়েই হারিয়ে ফেলে সো আমি দেখতে চাই এই ইন্টারিম গভর্নমেন্টটা জনগণের গভর্নমেন্ট জনগণের অনেক প্রত্যাশা আছে অনেক প্রত্যাশা ইমিডিয়েটলি পূরণ করা সম্ভব না কিন্তু তারা যাতে মনে করে এই যে এত হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারে যাতে প্রত্যেকটা জনগণের উইলটা রিফ্লেক্টেড হয় এবং সামনের বাংলাদেশে আমি দেখতে চাই বিভিন্ন মানুষের নানা মতভেদ থাকতে পারে এক একজনের এক এক মতাদর্শ থাকবে ধার্মিকভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে পলিটিক্যাল আইডিওলজির দিক থেকে কিন্তু একটা জায়গায় সবার একমত হতে হবে আমাদের এই জায়গায় বিভিন্ন মতাদর্শ থাকবে কিন্তু দিন শেষে যাতে আমরা সবাই মিলে বলতে পারি এই দেশের স্বার্থ সবার আগে আমি চাই সমগ্র বাংলাদেশে এই জাতীয় একটা প্রো বাংলাদেশি ন্যাশন তৈরি হোক